লেগ সাইডে যাকে ছক্কা হাঁকাতে দেখছেন তিনি তাস্কিন আহমেদ। ব্যাট হাতে তাস্কিনের এমন অনুশীলন দেখে বিস্মিত হচ্ছেন কি, অবশ্য হওয়ারই কথা। দুর্দান্ত ঢাকার এই পেসার তো বল হাতে মাঠ মাতান, তবে হ্যাঁ জেনে রাখা ভালো, ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন এই ঢাকাইয়া ক্রিকেটার। তাস্কিন আহমেদ বল হাতে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত ঢাকাকে দিচ্ছেন আলোকিত পারফর্ম। তাই তো কোচ খালেদ মাহমুদ সুজন তাস্কিনের ব্যাটিংও আস্থা রাখছেন। ব্যাট হাতে তাস্কিনকে ঝালিয়ে নিতে সুজন খুব যত্নে পরিচর্যা করছেন ঢাকা এক্সপ্রেসের। তাস্কিনকে ব্যাটার হিসেবে গড়ে তুলতে সুজন হাতে তুলে নিচ্ছেন বল, নিজে বোলিং করে তাস্কিনকে ব্যাট করাতেও দেখা যায়। তবে এখানেই শেষ নয়, খালেদ মাহমুদ সুজন তাস্কিনের ব্যাটিংয়ের ভুলগুলো ধরিয়ে শুধরেও দিচ্ছেন, কিভাবে শট খেলতে হবে, কোন বলটা কোন সাইডে হাঁকাতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছেন কোচ সুজন। তাস্কিনকে অলরাউন্ডার বানাতে সুজনের এই চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার। লো অর্ডারের ব্যাটার হিসেবে তাস্কিন গত ম্যাচগুলোতে পেয়েছেন রানের দেখা, যে রান করতে পারেনি টপ অর্ডারের ব্যাটাররাও। সর্বশেষ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 11 বলে করেছেন 27 রান। তাই তো লো অর্ডারের ব্যাটার দিয়ে ম্যাচ বের করতে তাস্কিনকে ভরসা মানছেন দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। নিজেই তাস্কিনকে ব্যাটিংয়ে অনুশীলন করাচ্ছেন যত্ন সহকারে। সুজনের নির্দেশনা পেয়ে নেট অনুশীলনে ব্যাট হাতে জ্বলে উঠছেন তাস্কিনও, একের পর এক ছক্কা হাঁকাতে দেখা যায় তাকে। Thank you.